গুলি ভর্তি আগ্নেয়াস্ত্র সহ গোবরডাঙ্গায় ধৃত এক যুবক। অভিযুক্তের বিরুদ্ধে এর আগেও অপরাধমূলক কাজের সাথে যুক্ত থাকার অভিযোগও রয়েছে বলে জানিয়েছে পুলিশ। গুলি ভর্তি আগ্নেয়াস্ত্র সহ এক দুষ্কৃতীকে গ্রেপ্তার করলো গোবরডাঙ্গা থানার পুলিশ। ঘটনায় আতঙ্কিত এলাকাবাসী, ঘটনার তদন্তে পুলিশ। ঘটনা সূত্রে জানা যায়, গতকাল অর্থাৎ মঙ্গলবার গভীর রাতে গোবরডাঙ্গা থানার পুলিশের কাছে গোপন সূত্রে খবর আসে, মছলন্দপুর রানীডাঙ্গা এলাকায় এক দুষ্কৃতী ঘোরাঘুরি করছে। এরপরই গোপন সূত্রে খবরের ভিত্তিতে অভিযান চালায় পুলিশ। অভিযান চালাতেই ওই এলাকা থেকে এক অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত ওই ব্যক্তির কাছ থেকে উদ্ধার হয় দেশি পাইপ গান ও 3 রাউন্ড গুলি। পুলিশ সূত্রে জানা যায়, ধৃত ওই ব্যক্তির নাম রাজেশ দত্ত। পুলিশ সূত্রে খবর, ধৃত ব্যক্তি দুষ্কৃতিমূলক কর্মকাণ্ডের সাথে যুক্ত। পুলিশের দাবি, অভিযুক্ত এই প্রথম নয়, এর আগেও পুরনো মামলায় একাধিকবার জেল খেটেছেন। ইতিমধ্যে পুলিশ গোটা বিষয়টি খতিয়ে দেখছে। কি কারণে আগ্নেয়াস্ত্র নিয়ে ওই দুষ্কৃতি ঘোরাফেরা করছিল তা পুলিশ খতিয়ে দেখছে। আজ ধৃত রাজেশ দত্তকে বারাসাত আদালতে তোলা হয়। অভিযুক্তকে 7 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে বারাসাত আদালত। পুলিশ জেরা করে জানতে চাইছে এর পেছনে কোনো বড় চক্র আছে কিনা। অভিযুক্ত কোথা থেকে আগ্নেয়াস্ত্র পেল, কে বা কারা এক্ষেত্রে জড়িত, তাদের নাম ঠিকানা ধৃতকে জেরা করেই জানা যাবে বলে মনে করছে পুলিশ। এমনকি অভিযুক্ত কি কারণে আগ্নেয়াস্ত্র নিয়ে এলাকায় এসেছিল, অভিযুক্তকে নিজেদের হেফাজতে নিয়ে সেসব জানা যাবে বলেও মনে করছে পুলিশ। ঘটনার জেরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। এলাকার যুবকের কাছ থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনায় আতঙ্কিত এলাকাবাসী। ব্যুরো রিপোর্ট, নিউজ স্নোম্যান্ড, গোবরডাঙ্গা। গুলি ভর্তি আগ্নেয়াস্ত্র সহ এক দুষ্কৃতীকে গ্রেপ্তার করলো গোবরডাঙ্গা থানার পুলিশ। ঘটনায় আতঙ্কিত এলাকাবাসী, ঘটনার তদন্তে পুলিশ। ঘটনা সূত্রে জানা যায়, গতকাল অর্থাৎ মঙ্গলবার গভীর রাতে গোবরডাঙ্গা থানার পুলিশের কাছে গোপন সূত্রে খবর আসে, মছলন্দপুর রানীডাঙ্গা এলাকায় এক দুষ্কৃতী ঘোরাঘুরি করছে। এরপরই গোপন সূত্রে খবরের ভিত্তিতে অভিযান চালায় পুলিশ। অভিযান চালাতেই ওই এলাকা থেকে এক অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত ওই ব্যক্তির কাছ থেকে উদ্ধার হয় দেশি পাইপ গান ও 3 রাউন্ড গুলি। পুলিশ সূত্রে জানা যায়, ধৃত ওই ব্যক্তির নাম রাজেশ দত্ত। পুলিশ সূত্রে খবর, ধৃত ব্যক্তি দুষ্কৃতিমূলক কর্মকাণ্ডের সাথে যুক্ত। পুলিশের দাবি, অভিযুক্ত এই প্রথম নয়, এর আগেও পুরনো মামলায় একাধিকবার জেল খেটেছেন। ইতিমধ্যে পুলিশ গোটা বিষয়টি খতিয়ে দেখছে। কি কারণে আগ্নেয়াস্ত্র নিয়ে ওই দুষ্কৃতি ঘোরাফেরা করছিল তা পুলিশ খতিয়ে দেখছে। আজ ধৃত রাজেশ দত্তকে বারাসাত আদালতে তোলা হয়। অভিযুক্তকে 7 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে বারাসাত আদালত। পুলিশ জেরা করে জানতে চাইছে এর পেছনে কোনো বড় চক্র আছে কিনা, অভিযুক্ত কোথা থেকে আগ্নেয়াস্ত্র পেল, কে বা কারা এক্ষেত্রে জড়িত, তাদের নাম ঠিকানা ধৃতকে জেরা করেই জানা যাবে বলে মনে করছে পুলিশ। এমনকি অভিযুক্ত কি কারণে আগ্নেয়াস্ত্র নিয়ে এলাকায় এসেছিল, অভিযুক্তকে নিজেদের হেফাজতে নিয়ে সেসব জানা যাবে বলেও মনে করছে পুলিশ। ঘটনার জেরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। এলাকার যুবকের কাছ থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনায় আতঙ্কিত এলাকাবাসী। ব্যুরো রিপোর্ট, নিউজ স্নোম্যান্ড, গোবরডাঙ্গা। সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন 8617883493, অফিস বনগা, উত্তর 24 পরগনা, পশ্চিমবঙ্গ।